আমি আজকে কোনো আমার কলেজ স্কুল কলেজ ভিজিট করার কথা না। আর কলেজে ভর্তি হয়েছে, 31 জুলাই ভর্তির শেষ দিন গিয়েছে। তো কলেজ আমি শুরু করেছি দুই একদিন আগে, আমি সাউথ ত্রিপুরাতে গিয়েছিলাম, সেই শান্তিনিবাজার ডিগ্রি কলেজ দিয়ে শুরু করেছি, কারণ কলেজ ভিজিট এখনও শুরু করিনি। আজকে হঠাৎ করে রামনগর স্কুলে শিক্ষকদের সমস্যা ছিল, আমি শুধুমাত্র ছাত্রদের স্বার্থ দেখব না, শিক্ষক শিক্ষিকার স্বার্থ দেখতে হবে। আমি একটা খবর পেয়েছি একজন শিক্ষককে, একজন শিক্ষককে জোর করে অন্যান্য শিক্ষকরা চাপ দিচ্ছিল যেন উদুপুরে চলে যায়। এটা সত্য না মিথ্যা, এটা খবর নিতে গিয়েছিলাম, দেখলাম যে এটা ঠিক না। যাই হোক, ভুল বুঝাবুঝি হয়েছে। প্লাস ওইখানে গিয়ে দেখেছি যে ওইখানে ছাত্রীরা যে কমিটমেন্ট করেছিল ক্লাস এইটে, তারা ঠিক প্রেজেন্ট আছে, 19 একটু কম আছে। আবার ছাত্রদের বললাম, তারাও বলছেন যে আমরা আজকে আবার চেষ্টা করে আবার বেশি করে আনবো। ওখান থেকে হঠাৎ করে পথের মধ্যে পড়েছে, যেহেতু আমি দপ্তরের মন্ত্রী, বিজয় কুমার স্কুলে গেলাম, সেখানে খবরটা নিয়ে আসলাম ঠিকমতো চলছে কি না। হঠাৎ করে মনে হলো কলেজে একটু ওমেন্স কলেজে, কারণ ওমেন্স হচ্ছে প্রচুর ছাত্রী এবার ভর্তি হয়েছে, সেই জন্য ওদের এখানে স্থান সংকুলান রয়েছে, এখানে সাফিসিয়েন্ট জায়গা নেই, পুরনো বিল্ডিং এবং খুব খারাপ কন্ডিশনে রয়েছে, ছাত্রীদের কোনো অসুবিধা হচ্ছে কি না। হঠাৎ করে যদিও অফিসিয়ালকে সাথে আনিনি, তবুও প্রিন্সিপালকে সাথে নিয়ে টোটাল জিনিসটা দেখলাম। শিক্ষার মান অ্যাকচুয়ালি কিছু কিছু যারা মাত্র স্কুল থেকে এসছে, এখনও কলেজ থেকে সঠিক বুঝে উঠতে পারেনি, আস্তে আস্তে বুঝে উঠবে। এবং এখানে এখন একটু টিচারদের কম রয়েছে, এই কারণে এমনি ঠিক আছে, সেটা এমবিবি কলেজে খাতা দেখ, এমবিবি ইউনিভার্সিটি খাতা দেখছে, এই জন্য সব টিচারকে পাইনি। Thank you.